দেখুন ব্রাজিলের সমর্থনে উন্মুক্ত বক্ষে রাস্তা একই কাণ্ড তরুণীদের। নিজেদের মাটিতে জার্মানির বিপক্ষে হেরে গত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেই। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ী হল ব্রাজিল। সেই হারকে শক্তিতে রূপান্তরিত করে দারুণভাবে অনুশীলন করে নেইমাররা। তাই তো চলতি বিশ্বকাপে অন্যতম শিরোপার দাবিদার পাঁচবারের চ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র, দ্বিতীয় ম্যাচ কোস্টারিকার সঙ্গে নির্ধারিত 90 মিনিটের খেলা গোলশূন্য, তখন ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর শিরোধারা হিম হয়ে আসছে। বাড়িয়ে দেয়া হল অতিরিক্ত 6 মিনিটের খেলা, আর তাতেই বাজিমাত করে দিলেন প্রথমে ফিলিপ কোতিনহো, পরে নেইমার। অমনি সাম্বার দেশ ব্রাজিল নেচে উঠল। সাম্বাকে ছাড়িয়ে আরও যেন এক ধাপ এগিয়ে গেল তারা। প্রকাশ্যে রাজপথে উন্মুক্ত বক্ষে নেমে পড়লেন যুবতীরা। তাদের শরীরের উপরের অংশে কোনো পোশাক ছিল না, তবে কোনো মতে জাতীয় দলের পতাকার রঙে রাঙানো ছিল, কিন্তু তাতে স্পষ্ট হয়ে ভেসে উঠছিল শারীরিক গঠন। গোল হতেই এমন যুবতীরা গায়ের শার্ট খুলে ছুড়ে ফেলল দূরে। উন্মাতাল জনতা তখন আনন্দে নাচছে, কারো দিকে কারো ভ্রুক্ষেপ নেই। আগের ম্যাচে সুইজারল্যান্ডের কাছে 1-1 গোলে ম্যাচ ড্র করায় ব্রাজিল ও দলটির ভক্তদের মধ্যে দেখা দিয়েছিল নানা আশঙ্কা। যদি কোস্টারিকার সঙ্গেও তারা ম্যাচ ড্র করত, তাহলে হিম আতঙ্ক গ্যাস করত ব্রাজিলকে। কিন্তু ডেড এন্ডে এসে সেই আশঙ্কাকে আলোচিত করে ব্রাজিলের খুশির জোয়ারে ভাসালেন কোতিনহো ও নেইমার, আর ওই 2 গোলের সুবাদে গ্রুপই এই শীর্ষ দল এখন ব্রাজিল। ওই দিন রিও ডি জেনেরার রাস্তায় বসানো হয় জায়ান্ট স্ক্রিন, তাতে দল বেঁধে খেলা দেখতে ঘরছাড়া হন ব্রাজিলিয়ানরা। যুবতীদের অনেকে উন্মুক্ত বক্ষে হলুদ ও সবুজ রং রাঙিয়ে নেমে আসেন রাস্তায়। মুহূর্তের মাত্র 5 মিনিটের মাথায় পাল্টে যায় রাজপথ। সাম্বার ব্রাজিল যেন কার্নিভাল ও উৎসবের নগরীতে পরিণত হয়। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন সংবাদের জন্য।